এই রাসেল ভাইপার 100 বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত, আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত। বাংলাদেশে কিভাবে আসলে সাপটা? সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি। আর কিছু সাপ আছে, আপনি জানেন কিনা, সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের বিষ নাই, মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয়। এবং সাপের একটা নেচার আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না। খেয়াল করে দেখেন, ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনাকে প্রথমে কিন্তু ছোবল মারে না, এটা সাপের একটা বৈশিষ্ট্য। কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক। এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। কোন সাপ? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাপের ব্যাপারে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলি জিদ তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট 20 দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। গর্ভে যে সন্তান থাকে, এরকম কোন মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে, তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে, মায়ের উপরে ইফেক্ট করে। এটা নবীজি নিজে বলেছেন। কোথায় আছে হাদিসটি? এই হাদিসটি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আরেকটি হাদিস, লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন, তারপরে এটার পিছু নিয়েছেন। অন্যান্য সাহাবীরা ওনাকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? এই যে সাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন, এই জন্য আমি মারার জন্য যাচ্ছি। সাহাবীরা বললেন, তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশপাশে থাকে, এই সাপগুলো তোমাকে দংশন না করলে, তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না, এটা নবীজি নিজেই নিষেধ করেছেন। তাহলে কি এখান থেকে বোঝা যায় যে সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার জীবন বিনাশ করবে, সেই সাপকে আপনার হত্যা করতে হবে। আর কিছু সাপ আছে, আপনি জানেন কিনা, সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের বিষ নাই, মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয়। এবং সাপের একটা নেচার আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না। খেয়াল করে দেখেন, ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনাকে প্রথমে কিন্তু ছোবল মারে না, এটা সাপের একটা বৈশিষ্ট্য। কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত, আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত। বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা? এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য। এই রাসেল ভাইপার ছাড়িয়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না, ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না, কারণ এটার ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই পড়বে। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই, এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে, অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না। অনেক সময় কিডনি বিকল করে ফেলে, হার্ট দুর্বল করে ফেলে, হার্ট বিকল করে ফেলে, এই জন্য মানুষ মারা যায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি, যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর, এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তার আমি 50,000 টাকা পুরস্কার দেব। তো এখন মানুষের জীবন আগে ভাই, প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে, কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে। এবং ইভেন কুকুর, রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না, তাদেরকে হত্যার কথা বলা হয় না। কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে, বাচ্চাদেরকে কামড়ে দেয়, এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে। সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা, এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা। এবার আসেন, সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি, যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না। মনে রাখতে হবে, যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে, প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো। সাপে কামড়াইছে, সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু শরীরের মধ্যে ঢুকতেছে। এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওজার কাছে, ওজা কি করতেছে, ওই তদবির করতে 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 করতে, আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইতো, ওই যে বিন বাজাইতেছে আর কাইটা যেই সাপটা ধ্বংসন করছে এ আবার উড়িয়ে চলে যেতেছে একেবারে। হ্যাঁ, আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বের করে ফেলে, এই মিথ্যা কথা ভাই, এগুলো কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একটা কাজ করেছিলেন, সূরা ফাতিহা পড়ে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিল, তারপরে ওটা বের হয়ে গেছে। এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ বের হয়ে যাবে। কামড়াইছে রাসেল ভাইপার, আর আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, থুথু লাগাই দিতেছেন, থুথুকে ওখানে কফ ফেললেও কিন্তু বিষ বের হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনার করণীয় কি, আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে। আপনি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন। আর ওজা, তারপরে বিন বাজানো, এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না, যে জায়গাটায় অথেন্টিক বা কারোর কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি
সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন। আবার আমাকে ভুল বুঝেন না, ঝাড়ফুঁক ইসলামে কিন্তু জায়েজ, কিন্তু কবিরাজির নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা। আচ্ছা ভাই, সাপ এখানে কামড়ানোর পক্ষে বসে থাকে, বুঝছেন কথা? ধরেন কামড়াইলো উত্তরা 10 নম্বর সেক্টরে, সাপটা 10 নম্বরে কামড়ায়া ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে। এখন আপনি এখানে বিন বাজাইতেছেন, সাপ আছে টঙ্গিতে উত্তরা 10 নম্বর থেকে, গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে? জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয়। তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো। সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো, এটা ডাক্তাররা বলছেন, এবং সেই জায়গাটায় রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে বিষটা উপরে যেতে না পারে। মনে রাখবেন, আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন, পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয়, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো, সাপটা যখন কামড় দেয়, বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে, বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না। এই জন্য সাধারণত বিষধর সাপ পানির মধ্যে কামড় দেয় না। এই ধরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নেই, কিন্তু শুকনো জায়গায় যদি আপনার সাপে কামড় দেয়, বি কেয়ারফুল, এখানে আমাদের সচেতন হতে হবে। অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটায় মুখ লাগায় চুষে বিষ নামানোর চেষ্টা করে, এটা সম্ভব না। চুষ দিয়ে বিষ বাইর করাটা, এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না। আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ, দ্রুত হাসপাতালে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা। যেহেতু এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, মনে রাখবেন সূরা ফাতিহাটাকে বলা হয় সূরাতুশ শিফা, এবং সাহাবীরা আমলটা করে ফলাফল পেয়েছে। আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।